কোদলপুর ব্লকের দিয়াচাপড়ি গ্রামে কালীপুজো উপলক্ষে লুপ্তপ্রায় ঘোড়া নাচ ও লাঠি খেলা। একটা সময় ছিল যখন জনপ্রিয় নাচগুলির মধ্যে ঘোড়া নাচ একটি অন্যতম জনপ্রিয় ছিল, বিশেষ করে রাঢ় বাংলায়। কিন্তু কালের স্রোতে আধুনিক ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বিগত দিনের সেই জনপ্রিয় নাচ। স্মৃতির অতল থেকে সেই ঘোড়া নাচ আবার যেন পুনরায় জীবন ফিরে পেল বাঁকুড়া জেলার কোতলপুর ব্লকের দিয়াচাপড়ি গ্রামের কালীপুজোয়। আজকের এই বিশেষ নাচের অনুষ্ঠানটি দেখতে এবং উপভোগ করতে ভিড় উপচে পড়ল কালী মন্দির চত্বরে। এমনিতেও এই পুজোকে ঘিরে গ্রামের 8-80 মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে। তারপর লুপ্তপ্রায় একটি নাচের অনুষ্ঠান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল উপস্থিত দর্শক মণ্ডলী। এই পুজো অনুষ্ঠানে আরেকটি বিশেষ আকর্ষণ লাঠি খেলা, যা বিগত দিনে ধনী সম্প্রদায়ের মানুষ নিজেদের ধনসম্পত্তি এবং জীবন রক্ষার্থে অতি সাধারণ বাড়ির পুরুষদের লাঠি খেলাতে অভ্যস্ত করে ব্যবহার করত ঢাল হিসেবে। কিন্তু লাঠি খেলা যে একটি সংস্কৃতির অঙ্গ সেটা প্রমাণ করলেন দিয়াচাপড়ি গ্রামের কালীপুজো উদ্যোক্তারা। এই দুটি অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত দর্শক মণ্ডলীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়ার কোতলপুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। দিয়াচাপড়ি বারোয়ারি কালীপুজো উপলক্ষে ঘোড়া নাচ এবং লাঠি খেলা সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা একটু বলুন। হ্যাঁ, আমার দিয়াচাপড়িতেই বাড়ি। আমার নাম হচ্ছে কিঙ্কর রায়, আমার বয়সটা হচ্ছে 66। আমরা দেখেছি আমাদের আগের যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা ছিলেন তাদের আমল থেকেই এবং তার আগে থেকেই আমাদের গ্রামের পরম্পরা হিসেবে যে ঘোড়া নাচ, সেই ঘোড়া নাচ চলে আসছে। এবং শুধু আমাদের গ্রামেই না, এই ঘোড়া নাচ তৎকালীন আজ থেকে প্রায় 40 বছর পূর্বেতে বামফ্রন্ট সরকারের আমলেতে যে সমস্ত ব্লকের যুব অনুষ্ঠান হতো সেখানেতে গেছে, কোতলপুরেতে অংশগ্রহণ করেছে, বেঙ্গায় পাশের হুগলি জেলার বেঙ্গাই অঞ্চলের যে যুব উৎসব সেখানে অংশগ্রহণ করেছে, পাশের বর্ধমান জেলার আয়নাতে গেছে তার অংশগ্রহণ করেছে। তাতে দেখা যাচ্ছে শুধু গত মানে বিগত দিনের যে প্রজন্ম তারা শুধু নয়, বর্তমান যে ইয়াং প্রজন্ম তারা এখানেতে এই যে ঘোড়া নাচ তাতে অংশগ্রহণ করে। এটা দুটো দিক আছে, সেটা হচ্ছে এটা একটা সাংস্কৃতিক ব্যাপার আছে এবং বাচ্চারা বা পাশাপাশি গ্রামের অনেক মানুষ আমাদের গ্রামের এই যে ঐতিহ্যপূর্ণ ঘোড়া নাচ সেটা দেখার জন্য এখানেতে আসেন এবং বহু মানুষ সেখানেতে হাজির। লাঠি খেলার ব্যাপারে যে বিষয় এটা আমরা জানি, যারা একটু পড়াশোনা করেছি তারা জানি যে সমাজের যে আদিম যে মানুষ তারা আত্মরক্ষার তাগিদে গাছের ডাল হিসাবে প্রথমে ব্যবহার করেছে বাঁচার তাগিদে, পরবর্তী ক্ষেত্রে লাঠি এসেছে। এবং এই লাঠি একটা সম্প্রদায়ের মধ্যে গরিব মানুষের মধ্যে পিছিয়ে পড়া মানুষের মধ্যে এটা বেশিরভাগটাই এক শ্রেণীর মানুষ তাদেরকে ব্যবহার করার দিকে চালিত করতে পেরেছিল। তৎকালীন সময়ে আমরা দেখেছি যে সমস্ত বড়লোক যে সমস্ত বড় বড় জমির মালিক ছিল তারা কিছু গরিব মানুষকে তারা কিছু দিয়ে এই এই ধরনের জিনিস করার চেষ্টা করত। কিন্তু লাঠি খেলা শুধু যে কেবলমাত্র খেলার জন্য নয়, আক্রমণ করার জন্য নয় তা কিন্তু নয়, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে তো আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন এবং এখন আর হয়নি, যুব উৎসবে তো লাঠি খেলার একটা ইভেন্টস থাকতো, তাতে আমরা দেখেছি অনেক পণ্ডিত মানুষ মাস্টারমশাই বুদ্ধিজীবী সম্প্রদায় তারা সেখানে লাঠি খেলাতে অংশগ্রহণ করত। এবং এই লাঠি খেলাতে আমাদের এই গ্রামের এটাও একটা ঐতিহ্য, পাশাপাশি গ্রামের মানুষ তো